সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আপনারা জানেন আল্লাহু আকবার। বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জামাত ইসলামীর মতন আজব সংগঠন সত্যি আমি কোনোদিন দেখিনি, আমার চোখে মেলেনি এখন পর্যন্ত। যখনই এ জাতি দুর্যোগে দুর্ভোগে সংকটে ছিল তখনই জামাত ইসলামী সাথে সাথে তাদের সমর্থন অনুযায়ী তারা পাশে থেকেছে, প্রত্যেকটি জায়গায় আপনি দেখতে পাবেন। সুপ্রদা শক্তি এমনিভাবে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি, যদিও এটা জামাতের একজন কর্মীর কাজ করে দিচ্ছেন, এছাড়াও জামাত ইসলামী অন্য অন্য সবারই কাজ করে দেন। জামাত ইসলামের একজন কর্মী তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার শুধু তিনটা মেয়ে, তার বাড়িতে বৃদ্ধ পিতা রয়েছে, তার কার্যক্রম করার মতন কেউ নেই। জামাত ইসলামী তার যত ভুই ছিল, এখন ভুই রওয়ার সময় আপনারা জানেন ভুই রোপণ করছে মানুষ, তো তার যতগুলো ভুই ছিল সবগুলো জামাত ইসলামী রোপণ করে দিচ্ছেন। জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মীরা তারা নিজের কাজ ফেলে দিয়ে তারা এই মাজলুম পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে, তারা সেই মাজলুম ভাইয়ের ভুই রোপণ করে দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আমির জননেতা আবুল বশার বসুনিয়া। সুপ্রদর্শক, তার নেতৃত্বেই সাধারণত আমরা দেখতে পেয়েছি যে ওই অঞ্চলে প্রচুর পরিমাণে মানুষের কার্যক্রম করে থাকে, আমরা দেখে আসবো সেই দৃশ্য। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আপনারা জানেন আল্লাহু আকবার। বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার সেবা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। আজকে আমরা জানি যে সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদ মতাদর্শীরা রাষ্ট্র পরিচালনা করছে, তাদেরও টার্গেট ছিল যে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা, মানুষের মৌলিক অধিকার তাদের হাতে তুলে দেওয়া। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোনো মতবাদই মানুষকে পরিপূর্ণ শান্তি দিতে পারে না। পরিপূর্ণ শান্তি শুধুমাত্র দিতে পারে ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে। সমস্ত ভাইয়েরা, আপনারা জানেন যে বর্তমান সরকার বাংলাদেশে যেইভাবে নির্বাচিত হয়েছে এটা আপনাদের সবার কাছে জানা। আমরা যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা খুবই দুঃখিত যে বাংলাদেশ না শুধু সমস্ত রাষ্ট্রগুলোই ভালো মানুষদেরকে প্যাট্রোনাইজ করে, ভালো মানুষদেরকে আপনার তারা রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করে শেল্টার দিয়ে থাকে। একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে ভালো মানুষদেরকে বঞ্চিত করা হয়। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে ভালো মানুষ তৈরির একটা, বাংলাদেশ জামাত ইসলামী ভালো মানুষ তৈরি করছে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আমরা ভালো মানুষ দিতে চাই, যাতে জনগণের আমানত রক্ষা হয়, যাতে দেশ থেকে দুর্নীতি বিদূরিত হয়, ভালো মানুষগুলো যাতে জনগণের সেবক হয়, জনগণের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রের উন্নয়ন উৎপাদন করতে পারে। দুঃখজনক সত্য যে এই ভালো মানুষদের পিছনে রাষ্ট্র টোটাল তার রাষ্ট্রযন্ত্রটাকে ব্যবহার করছে ভালো মানুষদের ক্ষতির জন্য। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জানেন যে আমাদের দাবি ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, সেই সরকার প্রতিষ্ঠার দাবি করতে গিয়ে হাজার হাজার নেতা করে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে। তাদের এই গ্রেপ্তার থেকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডোবা ইউনিয়নও বাদ পড়েনি। এই দেবীডোবা ইউনিয়নের আমাদের বাংলাদেশ জামাত ইসলামের চারজন নেতা এবং কর্মী গ্রেপ্তার হয়েছে, চারজন সহ আমরা উপজেলার মোটামুটি 15 জন কর্মী নেতাকর্মী গ্রেপ্তার ছিলাম। এর মধ্যে আমি সহ গ্রেপ্তার ছিলাম, আমার সহ আমরা 3 জন বের হয়ে আসছি, আরও আমাদের 10 জন ভাই এখনও কারারুদ্ধ আছে। সেই কারারুদ্ধ ভাইয়ের একজন হচ্ছেন শহীদুল ইসলাম ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা যার ধানের জমিটা লাগিয়ে দিতে এসেছি উনি হচ্ছেন শহীদুল ভাই, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ওর 3টা মেয়ে, একটা মেয়ে নার্সিংয়ে পড়ে, 2টা মেয়ে আলিমে পড়ে। ওর বাবা অসুস্থ শয্যাশায়ী, তার পাশে দাঁড়ানোর কেউ নয়, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটাকে কারারুদ্ধ করা হয়েছে। আমার ভাইরা, আজকে সে কারাগারে তার এই যে ধান লাগানোর লোক নাই, কেউ নাই, বাংলাদেশ জামাত ইসলামীর দেবীডোবা ইউনিয়ন সহ অন্যান্য যে একটা কর্মীরা এসে, অন্যান্য ইউনিয়নের কর্মীরা এসে, আমরা ছালডাঙ্গা ইউনিয়নের কর্মীরা এসে আমরা এই ধান লাগানোর দায়িত্ব গ্রহণ করেছি। সমাজের ভাইরা, আমরা বলতে চাই যে সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আপনারা আমাদের বিরুদ্ধে যে দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছেন এটা করে এ গতি থামানো যাবে না। আপনাদের বিবেক আছে, আপনাদের বোধোদয় জাগ্রত হোক, আপনারা এখনো মানে সচেতন হন, ভালো মানুষদেরকে আপনারা প্যাট্রোনাইজ করুন, ভালো মানুষদের পক্ষে কথা বলুন, ভালো মানুষদেরকে সেবা করার সুযোগ করে দিন। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখবো যে আমরা
আজকে আমাদের অসহায় ভাইয়ের পাশে দাঁড়িয়েছে আমাদের জামাত ইসলামের কর্মীরা দেখেন এই যে আজকে শীতকাল এত শীতের মধ্যে তারা সবাই ব্যস্ত তাদের নিজস্ব সবারই কাজ আছে কিন্তু সমস্ত কাজকে তারা পেছনে ঠেলে দিয়ে দিনী ভাইয়ের উপকারার্থে এখানে তারা আজকে এইভাবে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ শুকরিয়া সুতরাং আমরা আমাদের গতিকে থামাবো না আমাদের গতিকে যারা থামাতে চায় তাদের কাছেই আমাদের বারবার আবেদন আপনারা আমাদের ভালো কাজগুলোকে সমর্থন দিন ভালো কাজের সহযোগিতা করুন আপনারা আমাদের বিরুদ্ধে আর মিথ্যা মামলা দিবেন না মামলা হামলা গুন খুন আমাদের উপরে এবং জাতির উপরে চাপিয়ে দিবেন না জনগণের আপনারা পালস বুঝার চেষ্টা করুন জনগণের দাবি বুঝার চেষ্টা করুন জনগণের দাবি মেনে নিন যদি মেনে নেন তাহলে আপনাদেরই কল্যাণ হবে আমি পরিশেষে আপনাদের সবাইকে বলবো যে আমাদের ভাইয়েরা না শুধু সাধারণ মানুষও যদি বিপদগ্রস্ত হয় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তাহলে জামাত ইসলামের কর্মীরা যদি জানতে পারে তাহলে আমরা তার পাশে ন্যূনতম হলেও তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা আগামী দিনে আমাদের উপর যদি এইভাবে আবারও অন্যায় জুলুম নিপুরণ করা হয় আমাদের অসহায় কর্মী ভাইদের পাশে আমরা এইভাবে সারা জীবন দাঁড়াবো এই উদাত্ত আহ্বান রাখছি আর আজকের এই কর্মসূচিতে আমাদের যে সমস্ত ভাইয়েরা অংশগ্রহণ করেছে আমাদের দেবীগঞ্জ উপজেলা পক্ষ থেকে এবং দেবীগঞ্জ উপজেলার অন্যতম ইউনিয়ন দেবীডুবা ইউনিয়নের পক্ষ থেকে আমরা অসংখ্য মোবারকবাদ জানাবো এবং তাদের জন্য দোয়া থাকবে আল্লাহ সুবহান তাআলা আমাদের সমস্ত কর্মী ভাইদেরকে যেন সুস্থ রাখেন এবং তারা যেন আরও আগামী দিনে এইরকম ভালো ভালো কাজে সারা দিতে পারেন এই উদাত্ত আহ্বান রাখছি আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি বিশেষ করে দেশবাসীর কাছে বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া চাচ্ছি যে আপনারা প্রাণ খুলে দোয়া করবেন এই কল্যাণমূলক সংগঠনটি এই স্বচ্ছ ধারা রাজনীতিটি যেন বাংলাদেশে যুগ যুগ টিকে থাকে এবং বাংলাদেশের এক সময় বাংলাদেশের গণমানুষের প্রতিনিধিত্ব করতে পারে এই দোয়া কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামের এমন কার্যক্রম আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।